রাজধানীর যানজটের স্থায়ী সমাধান দেবে না উড়াল সেতু। বিশেষজ্ঞদের আশঙ্কা, নগরীর কেন্দ্রের এসব উড়াল সেতু আগামীতে ভোগান্তি আরো বাড়াবে। বাসযোগ্য নগরী করতে গণপরিবহন ব্যবস্থা ঢেলে সাজানোর পরামর্শ দিচ্ছেন তারা। উড়াল সেতু রাজধানীর চেহারা পাল্টে দিয়েছে ঠিকই, বদলায়নি যানজটের চিত্র। বিজয় সরণি উড়াল সেতুর দুপাশেই এমন দীর্ঘ যানজট নিত্যদিনেরই ছবি। পরিকল্পনার ভুল, এই জন্য এই জামটা পড়তেছে। কি ধরনের ভুল? এই যে যদি একটু বাড়াইয়া ডান দিকে বাম দিকে দিত তাহলে আর এই জামটা লাগে না। শুধু বিজয় সরণি নয়, প্রতিটি উড়াল সেতুতেই যানজট প্রায় নিয়মিত। পরিবহন সমিতি বলছে যাত্রীদের স্বার্থেই লোকাল বাসগুলোকে প্রতি আধা কিলোমিটার পরপর থামতে হয়, ফলে উড়াল সেতুর সুবিধা তারা পায় না। অন্যদিকে সড়ক সংকীর্ণ হওয়ায় বেড়েছে যানজট, কমেছে ট্রিপের সংখ্যা। এলিভেটেড এক্সপ্রেস করতেছে, এই কাজগুলো হইলে পরে তখন হতে পারে যানজটের এই দৃশ্যটা দেখা যাবে না, এবং ফ্লাইওভারগুলো নির্মাণ কাজ শেষ হলে এই দৃশ্যের অনেক পরিবর্তন হবে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের এক সমীক্ষা বলছে স্বাভাবিক সময়ে রাজধানীতে দৈনিক 2 কোটির বেশি ট্রিপ হয়, যার 95% ট্রিপেই উড়াল সেতুর কোনো ব্যবহার নেই। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন শহরের কেন্দ্রে থাকা এসব উড়াল সেতুর পিলার সড়কের 12 থেকে 15 ফুট এবং র্যাম দখল করেছে কমপক্ষে 25 ফুট জায়গা। এই সমাধানগুলি আমরা দিতে পারতাম সেই সব জায়গায়, ফ্লাইওভার করে অপূরণীয় ক্ষতি করে দিচ্ছি এবং ঢাকাকে বসবাসযোগ্য নগরীর তালিকায় একদম নিচের দিকে আছে, এটাকে পার্মানেন্ট করার জন্য কিন্তু এই ব্যবস্থাগুলি হচ্ছে, জনগণের পয়সা যাচ্ছে ঠিকই। যোগাযোগ বিশেষজ্ঞদের দাবি উড়াল সেতুর 10টি লেন বিআরটির 1টি লেনের সমান, অন্যদিকে এমআরটির 1টি লেন দেবে উড়াল সেতুর 15টি লেনের সুবিধা। তাই নগরীর যোগাযোগ ব্যবস্থায় শৃঙ্খলা আনতে এমআরটির মতো প্রকল্পের ওপর জোর দিচ্ছেন তারা। শিমুল বাসার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।